আজকে সবারই খুবই পছন্দের এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো সুস্থ নিরাপদে আছেন। আরও একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল বাটন অবশ্যই ট্যাপ করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজা করে এবং খুবই স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে পুঁই শাক রান্না করবেন, তেমনই একটি সিম্পল রেসিপি। আশা করি পুরো সময় জুড়ে সাথে থাকবেন এবং আপনাদের ভালো লাগবে। আর এই পুঁই শাকটা কিন্তু আমার এক প্রতিবেশী খালা আমাকে দিয়েছেন। বাসা বাড়িতে কিন্তু এমন প্রতিবেশী পাওয়া অনেক সময় হয় না, আমার ভাগ্য যে আমি পেয়েছি। শুরুতে খালার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি শুরু করছি, চলে যাচ্ছি রেসিপিতে। তো দেখুন কি ফ্রেশ এই পুঁই শাকগুলো, আমি খুব ভালো করে ধুয়ে তারপরে এভাবে ছিঁড়ে নিয়েছি। আর আজকে পুঁই শাকটা আমি রান্না করব চিংড়ি দিয়ে। আর এর জন্য আমি মাঝারি সাইজের যে চিংড়িগুলো থাকে চিংড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 5-6 কোয়া, শাকে অবশ্যই একটু রসুনটা বেশি করে দিতে হয়। তেল নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি, এখানে আমি নিয়েছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন থেকে একটু কম হলুদের গুঁড়া, কাঁচামরিচ নিয়েছি আস্ত 5-6টি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি তেল। তেলের পরিমাণটা অনেক কম রেখেছি আমি, 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি এবং এতে রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু ভেজে এতে আমি পেঁয়াজ কুচিও দিয়ে নিচ্ছি, হালকা একটু কষিয়ে নিয়ে এতে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি, যেই চিংড়িগুলো একটু বেশি বড় ছিল আমি 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে একেবারে কুচি চিংড়ি দিয়েও রান্না করতে পারেন অথবা চিংড়ি ছাড়াও রান্না করতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়িগুলো। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে অল্প একটু পানি দিয়ে নিয়েছি এবং এতে আমি হলুদ মরিচের গুঁড়ি এবং লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু চিংড়ি ব্যবহার করছি তাই লাল মরিচটা আমি একটু দিয়েছি, আপনারা চাইলে লাল মরিচ ছাড়াও রান্না করতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি শাক দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিন্তু অনেকখানি শাক একসাথে রান্না করছি, এই হাঁড়িতে কিন্তু একসাথে ধরছিল না, তাই আমি প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে শাকটা একটু নরম হয়ে আসবে। এই যে দেখুন নরম হয়ে যখন হাঁড়ির তলানির দিকে শাকগুলো চলে গেছে, এখন উপরে আমি বাকি শাকটুকু দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এতে আমি পানি অ্যাড করে দিয়েছি, পাতলা একটু ঝুলঝুল থাকবে শাকটা, একেবারে ভাজা ভাজা করছি না। এবার আমি এতে কাঁচামরিচগুলো আস্ত দিয়ে নিয়েছি, আপনারা ঝাল ঝাল খেতে চাইলে কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন। এখন আমি ঢেকে দিয়েছি, একেবারে হয়ে গেলে শাকটা নামিয়ে নেব। এই যে দেখুন শাক আমি একটি পাত্রে তুলে নিয়েছি, দেখতেই বোঝা যাচ্ছে অনেক স্বাস্থ্যকর এই খাবার এবং সবারই প্রিয়। শাক যে প্রিয় নয় এমন কোনো মানুষ আছে কি না আমি জানি না, খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। আমি জানি এই রেসিপি সবাই কম বেশি করতে পারেন, যারা একেবারে নতুন রান্নায় তাদের জন্য আমার আজকের রেসিপিটি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না, আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভদের সাথে। আবারও এসে যাব আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সবসময় হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ।